অনেকদিন ধরেই ভাবছি দাদার এখানে আসবো, তবে সময় করে উঠতে পারছি না। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, দিস ইজ দে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। তো আজকে আর কি বলবো, সারা রাত সেই একই কাজ, জাগার পরে মানে ঘুম আর ঠিক মতো হয়নি সকালবেলা। আর এই যে হনুমান বলেন কি, গুড মর্নিং, আর ওই যে আমার কাকা এসছে পেট দেখানোর জন্য। এইটা কি কোনো কথা? দেখাচ্ছে বডিটা কেমন একদম সেই পেট। তো বাই কিরে দেখছেন, বস, সকালবেলা পড়াতে যায় তো পড়িয়ে ওর বসে বসে অবস্থা খারাপ। আর মাকেও আজকে আমরা ঘুমের থেকে উঠাইনি, কালকে সব কিছু আর কি মানে কাথা বাথা ভিজে গেছে ওই জন্য। তো এই ঘরেই চলে এসেছিলাম তারপরে রাত্রে। এখন মাকে খেতে দিতে হবে, প্রথমে আগে মাকে উঠে বাইরে বের করে তারপরে বসিয়ে দেবো রোদ্রে, তারপরে খেতে দেবো। আর আমরা ঘর বাড়ি আগে ঝেড়ে নেব, তারপরে আজকে আমাদের খেতে ইচ্ছা করছে একটু লুচি আর আলুর দম। তো দেখি কাউকে দিয়ে বানানো যায় নাকি, সেই টেনশনে আছি। তাই আর বাঁধনকে যে ভালোবাসো সে চলে আসো, এসে যদি আমাদের একটু বানিয়ে দিয়ে যাও তাহলে আমাদের খুব ইচ্ছা আছে। হ্যাঁ খুব ইচ্ছা, সত্যি বানিয়ে দিয়ে যাও। আর যারা আমাদের বাড়িতে আসো তাড়াতাড়ি আসো না, একটু যদি লুচি আর আলুর দম বানিয়ে দিয়ে যাও। কি মহব্বত! তো ঠিক আছে, চলো, মজা অনেক হলো। আমরা এখন উঠবো, উঠে এখন ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করবো, আর কম্বল আবার সবগুলো ধুতে হবে, আর যেগুলো বিছানো ছিল সব ধুতে হবে। আজকে আবার কষ্টের কাজ। তো চলো, সারাদিন আমাদের তো কষ্ট করতে হয়, তো সাথে থেকো। তো আমি উঠে পড়েছি আর ঘর বাড়ির সব চুয়া করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, পরিষ্কার করে দিয়েছি একদম বাড়ি ঘর দুয়ো সব কিছু, একদম গ্যাস ফ্যাস টেবিল ফেবিল সব চুয়া করে দিয়েছি। আর আমার মা, এই যে আমার কি খাবা তুমি, আমার মা শুধু বলে আমার চারটে মুড়ি দাও, আমার চারটে হুড়ুম দাও, সারাদিন এই বলে, তাই তো? আর একটু পাটালি দাও, আর একটু কি দেবে, আর একটু জিলেপি। তো এখন দেব আছে আমার মাকে মুড়ি আর কি গুড়, গুড় নিয়ে এসে কয়েকদিন ধরে গুড় গুড় করছে। আমি ভাবছিলাম যে খেজুরের গুড় পাওয়া যায় কিনা, কিন্তু না, আখের গুড় নিয়ে এসি, আখের গুড় দিয়ে এখন দেবো মুড়ি। তো মা উঠে পড়েছে ঘুমের থেকে, আর এই জি কেরে একদম ঘুমিয়ে চোখ টোক লাল করে ফেলেছে, কি ব্যাপার, হ্যাঁ কি ব্যাপার। তো মুড়ি আমার খতম হয়ে গেছে, আমি বাঁধনকে পাঠিয়েছি দোকানে, এখন বাঁধন মুড়ি আনবে, তারপরে মাকে দেবো মুড়ি খেতে। জানি না কত দেরি হচ্ছে বাঁধন আসতে, আর আমাদের দোকান তো একদম পাশেই। ওই জি দেখেছো দোকানটা ওইখানে, তো আসুক। সে মুড়ি আনতে কখন পাঠিয়েছি, রাত তিনটের সময় মুড়ি আনতে পাঠিয়েছি, ইস মিথ্যে কথা। আর এখন নাস্তে নাস্তে আসিস, কি কি ব্যাপার তোর, যে মুড়ি আনতে এত টাইম লাগে নাকি? না নিমাইদা তোরে ভালোবাসার কথা বলছিল, কে না দিচ্ছিল না তোরে, তাড়াতাড়ি মুড়ি দে। ও গিয়ে কথাই বলে না দোকানে গিয়ে, এ তুই তাড়াতাড়ি নিয়ে আয় মুড়ি নিয়ে আয়, আমার মার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি। পাশে এই যে বাঁধন মুড়ি রাখছে, আর মানে মাকে এখন মুড়ি দেবে, আগে মাকে মুড়ি দিয়ে দে তারপর ঢেলে নিস। তো আর আমি এ পাশে কাজগুলো করব, এই যে এই যে সব ধুতে হবে, এখন করার কিছু নেই, ডেলি এইটাই হচ্ছে এখন। তো চলো কাজ তো করতেই হবে, করে নি। আর দেখি যদি কাউকে পাই, মানে আলু তোমার রুটি বানানো, যদি যদি না পাই তাহলে নিজেরাই করে নেব। বাঁধনের মা এসে গেছে এই যে, আর আমার মা দেখো এখনো সেই বাংলা স্টাইল, ভাবছে মনে হয় মুড়ি এই এইরকম করছো কেন, মুড়ি দেবে তাই, মুড়ি দেবে এর জন্য। আরে তোমার বাড়ি, তোমার এত থালা বাসন আছে, তোমার বস্তা বস্তা ভরা থালা বাসন ঘরে আছে, কত থালা বাসন লাগবে, তুমি এতে খাবা কেন, আসছে তোমার জন্য বাটি আসছে। তো এই যে মুড়ি, মুড়ি আর গুড় দিয়ে এখন বসে বসে, শুধু মুড়িই ভালো খেতে পারে। তো মুড়ি খাওয়ার জন্য পাগল হয়, কেন মুড়ি খাওয়ার জন্য পাগল হয় এইটাই আমি বুঝলাম না। কোনো অন্য কোনো জিনিস আসলে আগে বলে বাবা মুড়ি এনে দে, মুড়ি মুড়ি আর গুড়, মুড়ি গুড় আর ইদানিং শিখেছে জিলাপি। ও এখন কি করা যাবে, সব খাওয়াতে হবে। আর বৌদি এসে গেছে, জানি না আমাদের এখন আলুর দম আর রুটি বানিয়ে দেয় কি না, আমরা এখন আলুর দম আর রুটি খাবো, এটা কি ধরনের পাগলামি। ঠিক আছে, তো চলো বৌদিকে সবকিছু বের করে দিই, আর আমরা এপাশে গিয়ে মানে আমার এখন ধুতে হবে আর সবকিছু ধুতে হবে, আর বাঁধন ওই যে কাজ করছে, তো চলো কাজটা করে নিই।
ডেইলির কাজ, ডেইলি চলো ডেইলির কাজ, বাঙালি জাদুর সব দিকে। তো চলো, এটা বিজানো হয়ে গেল, এবার পাটি ধুতে হবে। পাটি কম্বল পাটি পাটি সব ধুয়ে রেডি হয়ে গেছে। আর এদিকে এই যে বৌদি শুরু করে দিয়েছে আলুর দম আর রুটি বানানোর প্রস্তুতি চলছে আর কি, মানে শুরু করে দিয়েছে বলছি, শুরু করেই দিয়েছে। এই দেখো কাটিং ফাটিং চলছে, তো আনন্দ লাগছে, অনেকদিন পরে খেতে ইচ্ছা করছে। তোমাদের দিদি আমাকে মানে কি বলতো যে ময়দার রুটি বানাই দেবো না, কিসের জন্য, ময়দার রুটিতে খারাপ হয় তার জন্য। কিন্তু আমি অনেকদিন পরে পরে মাংস দিয়ে ময়দার রুটি খেতে ভালোবাসতাম, তার জন্য বানিয়ে দিত। বলতো আটার রুটি যখন বলবো তখন দেবো, কিন্তু ময়দার রুটি অত খেতে দেবো না। কিন্তু আমার ময়দার রুটি খেতে ভীষণ ভালো লাগে, তো আমি আজকে খাবো ময়দার রুটি আর আলুর দম। তো খেয়ে দেই আমি আবার বাজারে যাব। ও মা, কি খেয়েছো একটু আগে? এই একটু আগে তুমি কি খেলে? কি সকালে তো দেখেছো, কিছু মনে থাকে না। ওই যে মিতুর দিদা আসছে, ওই যে ভাজা টাজা নিয়ে, তা বলছে এখন কি খাবা, এখন এই যাতে কি খাবা, যা আছে তাই দিয়েছে, এই দিয়েছে, ওইটা খুলে দে, খুলে দে। তো মার জন্য চিড়ে ভাজা ভালো খায়, মানে সিম্পল। তো এই যে চিড়ে ভাজা, এইটা নেওয়া হয়েছে, তো এইটা দেবো খেতে। এখন মার পাম্পাস দুখানা, এই যে এবার অঙ্কিতারে ডাকবো, অঙ্কিতা তোর জন্য দুখানা গিফট আছে। আপনার বুদ্ধি ভালো, দেখি অঙ্কিতা আসুক, দুটো গিফট এই যে, এই নিয়ে যা। অঙ্কিতা কই? অ্যাকচুয়ালি ও এই গিফট দেখে ও আর সহ্য করতে পারেনি, পালিয়ে চলে গেছে। তাই যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর বৌদি এখন বানাচ্ছে, মানে আলুর দম হয়ে গেছে। তোমাদের একটু দেখাই, আনন্দ যা লাগছে আমার, কি বলবো। এই দেখো, এই দেখো আলুর দম হয়ে গেছে, মানে মিট কেসের ভিতরে রেখে দিয়েছে। আর এখন দেখো রুটি, এই দেখো রুটি হচ্ছে এখন, এই যে রুটি বানাচ্ছে, ময়দার রুটি, এই যে দেখেছো। তো এখন আমি আনন্দ করে আগে খাবো, আগে খাবো তারপরে সান্ধান। তো তো চলো রুটি এনজয় করি, তোমারে এখনই রুটি দেবো। দানাদা আমার মা বলে শশা রুটি খাবো, জিলেপি খাবো, দানাদার খাবো, যা বলবা তুমি সামনে তাই খাবে। আর কি খাবা? পাঁপড়। হ্যাঁ, তোমার জন্য আমি পাঁপড় ভাজবো, পাঁপড় নিয়ে এসেছি আমি, তোমরা জানো তো পাঁপড়টা আমরা এখনো ভাজা হয়নি। তো দেখি আজকে সন্ধ্যেবেলায় পাঁপড় ভাজা যায় নাকি একটু। তো আমি এখন মাকে রুটি খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো। তো চলো খাইয়ে মাকে রুটি, আর মানে রুটি ভিজিয়ে দিয়েছিলাম, তো মা রুটি খেতে পাচ্ছে না, তো মাকে এখন দেবো, মানে কি করবো, মার জন্য কোনো ভাত রান্না করে নিই। তো মা একটুখানি খেয়ে খেতে পারলো না, এই যে মার থালাটা নিয়ে আমি বসে পড়েছি, এখন আমিও একটু খেয়ে নিই, মানে কি বলবো, আমাদের সকালে খাওয়া হয় একটা দুটোর সময়। তো চলো একটু খেয়ে নিই। হুম, কি মজা, দারুণ দারুণ। তো আমরা কাজবাজ করে, খাওয়া দাওয়া করে, কমপ্লিট করে, তারপরে চান ধান করে এই এখন এসে দাঁড়ালাম। এখন কত বাজে? তো চলো একটু বাজারের দিকে যাব। আর এদিকে দেখো হালুম বাবা কি করছে। হালুম বাবা ওই যে ওর গার্লফ্রেন্ড চুষি। এ হালুম, এ বাবা এদিকে আয় তো বাবা, একটু আয় বাবা, ওই দেখো কি করছে, ওই দেখো, আয় বাবা আয়, এদিকে একটু, এইটা একটু মুখ দেখা, এই যে একটু করো, এই যে বাবা পায়ে একটু সেই ওষুধ লাগিয়ে দেওয়া হয়েছে, এই পায়ে আমার ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে বলে বলে সে আমারও হচ্ছে না, ওরেও ডাক্তার দেখানো হচ্ছে না, ঠিক আছে। এ বাবা এদিকে একটু দেখ, এই যে তো চলো, আর সুশি দেখো ওর গার্লফ্রেন্ড নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, চলো খেলা করো, হ্যাঁ খেলা করো। তো চলো বাজারে যাবো এখন আমরা। তো বাজারের জন্য বেরিয়ে পড়েছি, এই যে
এই মোটকা চালা বলেন কি এবার ঝটকা দাও বাদরকে নিয়ে বেরিয়ে পড়েছি এসে এখন যাবো মায়ের জন্য দেখি আমি চলে এসেছি আমার বাজারের পাশে দোকান আর কি সুপ্রিমে তো চলো দেখা যাক জিনিসটা পাওয়া যায় কিনা চলে এসেছি গোডাউনের ভিতরে একদম তো এখন জিনিসটা বের করবে আর দেখবো তো আমার একটু প্রবলেম হয়েছিল ওই জন্য রাত হয়ে গেছে কিন্তু আমার সমস্যাটা মিটে গেছে আর আমি এই যে দুটো চেয়ার নিয়ে নিয়েছি একটা মায়ের জন্য আর আমি ঘরে আর একটা ছিল তার জন্য আর একটা নিয়ে নিয়েছি তো আমার দুটো চেয়ার নেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি যাবো বাড়িতে আমি ভাবছিলাম যে কাকার কাছে মানে সিলভার প্লে বাটনটা নিয়েছিলাম ওনাকে আজকে একটু মিষ্টি খাওয়াবো কিন্তু শুনলাম বাড়িতে কে এসছে তো চলো আগে বাড়ি যাওয়া যাক অতিথি নারায়ণ আগে অতিথি মেনটেন করে তারপরে সে কাকাকে মিষ্টি খাইয়ে যাব তো চলো যাওয়া যাক এই যে এটা এরকম করা তো একটা দিদি এসছে এই দেখো তো দিদিটা এসে এই জন্য আমরা তাড়াতাড়ি কল শুনেই চলে এসেছি যে আমি বুঝতে পারিনি ব্যাপারটা আমাকে কল করাতে আমি ভেবেছি মনে হয় তো এমনি কেউ আশেপাশের থেকে কোনো দরকার এসে কিন্তু আমি বুঝতে পারিনি যে দিদিটা এসে এই যে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি দীঘা চাঁদপাড়া দীঘাতে ও মানে আমার আশেপাশেই আছে এই যাতে 1 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে আর 2.5 কিলোমিটার হবে 2.5 কিলোমিটার তাই তো 2.5 কিলোমিটার ভিতরে আমি অনেকদিন ধরে ভাবছি দাদার এখানে আসবো তো সময় করে উঠতে পাচ্ছি না আজ একটু ভাবলাম যে চলেই যাই তো চলে এলাম কোনো ব্যাপার নেই ভালো করেছো কোন মানে বাড়ির পাশের লোকরাই আরো মানে রাত করেই আসে দেখি সবাই সমাধি যাও আমি রাতে আসবো মানে রাতে আমার সুবিধাটা হয় সব কাজ সারা দিন কাজ বাজ থাকে সেটাই সত্যি কথা বলতে খুব অপরিচিত এবার সাধারণত একটা অপরিচিত মানুষ রাতে না 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 এরকম কোনো ব্যাপার নেই আমার বাড়িতে আমি ফিরে যাই বলছি রাতে যাবো যদি কোনো ব্যাপার নেই আমাদের বাড়িতে সব সময় ইয়ে তাই তো কি বলো বাদর সিং এইটা কি কোনো কথা তো এটা আছে ব্যাপার কোনো প্রবলেম নেই চলো দিদির সাথে একটু কথাবার্তা বলি তারপরে আমরা কোথায় যাব সেটা জানাচ্ছি মানে ওই দিদিটা আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি যে কুরিয়ার কাকু আছে ওই কাকুকে মিষ্টি খাওয়ানোর কথা বলেছিলাম তো আমি মিষ্টির দোকানে চলে এসেছি এই যে আর এখন আমি নিয়েও মানে এখন আমি নেব মিষ্টি নেওয়া হয়ে গেছে চলো এখন যাওয়া যাক একদম আমি এসে গেছি আর এটা হচ্ছে পুরো কোনো মানে এই যে মিষ্টিটা শুধু আশীর্বাদ করো যাতে আরো আসে অবশ্যই এরপরে গোল্ডেন প্লে বাটন আসে তারপরে কি ডায়মন্ড আসে এটা আশীর্বাদ করো সব সময় অবশ্যই অবশ্যই আশীর্বাদ তো কালকে নিয়ার পরে মানে আমি কেঁপে গেছিলাম দেখছিলাম মানে আমার কান্না পাচ্ছিল যে লোকটা আমার সাথে থেকে এসে নেব দুইজনে মিলে সেই লোকটাই মানে রাখতে পারলাম না এরপরে সিলভার নাকি এরপরে না এটা সিলভার এরপরে গোল্ডেন ও এরপরে গোল্ডেন আশা করি ওইটা ঠিক আছে যত তাড়াতাড়ি তো ভালো থেকো কাকু হ্যাঁ হ্যাঁ চলো তাহলে কাকুকে মিষ্টি খাওয়াতে পারলাম খুশি এখন আর চলো এখন বাড়ির দিকে যাই কাকু ভালো থেকো এখন যাব আমরা স্টেশনের দিকে ওষুধ আনতে আমি চলে এসেছি গীতাদির এই যে শপে চলে এসেছি এখন ওষুধ নিতে আর কি বলবো মানে কয়দিন ধরে আমার তো খালি প্রেসক্রিপশনটা রাখা ছিল বলো কেমন টেমন আছো ভালো আছো হ্যাঁ ভালো আছি প্রেসক্রিপশন দুটো নিয়ে আয় হ্যাঁ প্রেসক্রিপশন আর আমি কি করে দুটো প্রেসক্রিপশন নিয়ে আয় দুটোই এই যে সেই প্রেসক্রিপশন দুটো নিয়ে এসেছি এখন চলো ওষুধটা নিয়ে নি এই যে আমার ওষুধগুলো সব নেওয়া হয়েছে আমার আর মার আর একটা বাকি আছে কালকে দিদি যাবে দিয়ে আসবে আমাদের বাড়িতে তো দিদি আমি গেলাম ঠিক আছে চলো ভাই হ্যাঁ একদম তো আমি বাড়ি চলে এসেছি আর এই যে ভাইও চলে এসছে ভাই এসে যে চুলে একটু শান দিচ্ছে আর এইদিকে বাদরটা জামা কাপড় খুলে রেডি হচ্ছে ও লুঙ্গি ডান্স দিচ্ছে লুঙ্গি ডান্স এই সামনের দিকে তাকা পিছন দেখায় লুঙ্গি ডান্স দিচ্ছে কেন খালি পোজ মারতে থাকে অং বং ভালো জানে ও ইয়ো 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 ঠিক আছে তো সারাদিন যা ধকল গেল তোমাদের সাথে শেয়ার করলাম তো আর ভিডিওটা বাড়ালাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা টাটা টেনশনে আছিস ওর অনেক দোষ ছিল লাস্টে কি দেবে তার মতো হচ্ছে টাটা তো চলো মজা না করে টাটা